মহাদেব শাণ্ডিল্য বহুকাল এ গাছে বাস করেন, কত বছর তা আর মনেও পড়ে না। ধরা ধামে ওর একটি টোল ছিল, স্ত্রী গেছিলেন আগেই, নিঃসন্তান, একাই ছাত্র ঠেঙাতেন। বাবলার দাদু তখন বেঁচে, উনি তখনই ওই আমড়া গাছের মগডালে বাসা বাঁধেন। হেঁজিপেঁজি নন, উঁচু গোত্র, ব্রহ্মদৈত্য, ধর্মবোধ প্রবল, নিতান্ত বাধ্য না হলে দেখা দেন না, যাকে তাকে খোনা গলায় ভয় দেখানোর মতো পাতি ভৌতিক কাণ্ড ও রুচির বাইরে, আগোরাই থাকেন সুস্থ দেহে। তবে মাঝে মধ্যে যে ধৈর্যচ্যুতি ঘটেনি তা নয়, ওই বাবলাই তো, তখন বছর দশেক বয়স, একটা গুলতি নিয়ে অনবরত আমরা তাক করে ঢেলা মারত, তাই বাধ্য হই এক রাতে হাত লম্বা করে জালনা দিয়ে ছেলেটার মুখ বুলিয়েছিলেন। ঠান্ডা মাংসহীন হাতের ছোঁয়ায় চমকে জেগে উঠে ছেলেটা চেঁচিয়ে বাড়ি মাথায় করে, ভয় জ্বর এসে গেছিল। দুদিনেই সেরে ওঠে অবশ্য, তবে বুড়ি ঠাকুমা জোর হাত করে বলেন, ব্রহ্মদৈত্যী দেবতা, তাকে রাগাতে নেই দাদুভাই। সেকালের দাদুভাই কথা শুনেছিল, এতদিন কোনো ঝামেলা ছিল না, সদ্য ওই বাবলার ছেলে বাপ্পা তার 12 বছরের জন্মদিনে একটা এয়ারগান গিফট পেয়েছে। সারা দিন বেয়ারা ছেলেটা এয়ারগান তাক করে ফায়ার করে, স্থির হয়ে বসার জোই নেই। অগত্যা কি করা, মহাদেব মন ঠিক করে নিলেন, ওই একই দাওয়াই দেবেন। জালনা দিয়ে উঁকি মেরে দেখেন এ বাঁদরটি ঘুমোয়নি, আধা শোয়া হয়ে হাতে একটা জল জলে খাতার মতন নিয়ে কি যেন লিখছে। যথারীতি হাত বাড়ালেন আর ওর পিঠে বুলিয়ে দিলেন, থরমরিয়ে উঠে বসলো ছেলেটা। মহাদেব ভাবলেন এবারে চেঁচাবে বুঝি। ছোকরা কিন্তু খ্যাঁ খ্যাঁ করে হাসলো কিছুক্ষণ, তারপর খাতাটার দিকে তাকিয়েই বলল, বোর করো না দাদু, চ্যাট করছি দেখছো না, ওসব ভুতুরের সুশ্রুতিতে কেউ ভয় পায় নাকি আজকাল, তোমরা এখন গপ্প হয়ে গেছো। মহাদেবের মন খুব খারাপ হয়ে গেল, এবার তো গাছ পাল্টাতেই হবে, ভূতের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার।